ততটা মিষ্টি না এইভাবে তারা হচ্ছে কি বলে আগুন ধরা হোয়াট ইজ দিস যদি দিনের বেলা হইতো তাহলে আর বেশি ভালো লাগতো এখান থেকে কঙ্গো পাহাড়গুলো অল্প অল্প বোঝা যায় আসসালামু আলাইকুম শুভ সকাল প্রায় চার দিন ব্রেক নেওয়ার পরে আজকে থেকে শুরু করতে যাচ্ছি পরিপূর্ণ ট্রাভেল তো এটা ছিল হচ্ছে আমার গেস্ট হাউস আর এটা হচ্ছে এখানে গেস্ট হাউসের কর্মকর্তা তাদের সাথে অনেক গল্প অল্প হইলো গতকালকে বুরুন্ডির ভিসা পেয়ে গেছি আর সুসংবাদ হচ্ছে যে আরেকটা যে দেশের ভিসা অ্যাপ্লাই করছিলাম অনলাইনে ওইটার ভিসা আজকে সকালে পেয়ে গেলাম তো যাই হোক এখন আমাকে মানে সময় হচ্ছে ট্রাভেল শুরু করা যদিও একটু লেট করে ফেলছি আমাকে আবার সেই রুয়ান্ডার কাছাকাছি যাইতে হবে ওই দিক দিয়ে আরেকটা বর্ডার আছে ওইটা দিয়ে হচ্ছে আমি বুরুন্ডি থেকে অন্য দেশে যাবো আর কি তো যাই হোক যাত্রা শুরু করা যাক আমি যখন আমার বন্ধু জ্যাকের সাথে ইন্ডিয়া ট্রাভেল করতাম না তখন ওই যে ওর মতো অবস্থা হইতো এই দেখেন ও কিন্তু মানে সাইকেল ধরছে ডান দিকে কারণ যারা ডান দিকে মানে অভ্যস্ত তারা ডান দিক দিয়ে সাইকেল ধরতে হয় এমনকি ড্রাইভ হচ্ছে ডান দিকে যেমন ক্যানাডাতে কিন্তু ডান দিকে ক্যানাডাতে ডান দিকে ওপেন দ্য ডোর ফার্স্ট ইয়েস ক্যানাডা তো ডান দিকে হওয়ার কারণে ও মানে আমার ফ্রেন্ড যে জ্যাক ছিল ও মানে সাইকেল ঘুরাইলে সাইকেল ধরলে ডান দিক দিয়ে ধরতো এই কেন সেম রুয়ান্ডা বুরুন্ডি সব দিকে হচ্ছে ডান দিকে ড্রাইভিং এই জন্য মেবি ইউ ডিস্টার্ব হিম যে রাস্তা দিয়ে ওই দিন বাসে আসছি ওই রাস্তার দিক দিয়ে যাওয়া লাগবে এখন আর এই দেখেন এখানকার অবস্থা কাদা টাদায় ভরপুর সামনে হচ্ছে হাইওয়ে এই যে হাইওয়ে দিয়ে আসছিলাম আমি আমাকে আবার এখন এই হাইওয়ে দিয়ে যাইতে হবে আর না জানি কত পাহাড় পাড়ি দেওয়া লাগে আমি নিজেও জানি না তো ভাই টোটালে পাঁচ দিন ব্রেক নেওয়ার পরে মানে মনে হচ্ছে অনেকদিন পরে আবার বাইক রাইডিং শুরু করছি আর এই দেখেন মানে শুরু করতে কত সুন্দর দৃশ্য ওই যে পাহাড়ের উপরে মেঘ আটকে আছে ভীষণ সুন্দর লাগতেছে এখান থেকে অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে বুরুন্ডির সিটি সরি সিটি না রাজধানী বুজুম্বুরা ডান দিকে ড্রাইভিং প্রায় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো মনে রাখছে আমার পুরো শরীর টরীর ভিজা ময়লা টয়লা সব শেষ হেডফোনের মধ্যে ধুলাবালি পড়ছে ওই যে দেখতেছেন এগুলা হচ্ছে বুজুম্বুরা সিটি এটা সিটি না সিটি একটু বাইরে বাট সিটি হচ্ছে ওইদিকে মেন সিটি হচ্ছে ভিতরে আর ক্যামেরাতে আসবে কিনা বলতে পারেন ওই যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো সবই হচ্ছে কঙ্গোর পাহাড় ওই পুরোটাই হচ্ছে কঙ্গো তো শরীর টরীর ঘামায় টামায় শেষ শরীর দিয়ে পানি পড়তেছে একটু বাতাসও নাই তার উপরে পুরো রাস্তা ওই নিচে থেকে ওই দিক দিয়ে ঘুরে প্রায় পাঁচ ছয় কিলোমিটার পাহাড়ের উপরে ওইখানে সম্ভবত ডাউন তো একটু ব্রেক নিলাম আর কি চিন্তা করলাম একটু দাঁড়াই দাঁড়ায় ব্রেক নেই শরীরটা একটু শুকানো যায় কিনা শুকাবো কই থেকে বাতাসও নেই ওখান থেকে চলে আসছি পরে একটা পারফেক্ট জায়গা খুঁজতেছিলাম আর এই পাইলাম এই দেখেন এইখানেই মনে হয় এই যে ফ্রান্সের ভাষায় লেখা বুঝি না এখানে বলে দেওয়া হয়েছে যে এখান থেকে সিটি ভিউ অর্থাৎ বুরুন্ডি যে বুজুম্বুরা সিটি আছে ওইটা দেখতে পারেন আমি তো এখন বিকাল টাইমে আসছি বাট কি বলবো ভাই সুবহানাল্লাহ এখান থেকে অসম্ভব সুন্দর লাগতেছে হ্যাঁ কি সুন্দর ভিউ যদি দিনের বেলা হইতো তাহলে আর বেশি ভালো লাগতো এখান থেকে কঙ্গোর পাহাড়গুলো অল্প অল্প বোঝা যায় তার মানে কঙ্গো তো প্রচুর পাহাড়
চিন্তা করলে আশ্চর্য লাগে যে রাস্তারই বাইরে রাস্তা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ওখানে ডিউটি করে, না তারা তাদের নিজেদের গাড়ি রক্ষা করবে, না আবার সন্ত্রাসীদের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করবে। এটা সত্য, বাংলাদেশ আর্মি প্রচুর চ্যালেঞ্জিং কাজ করতেছে আফ্রিকার দেশগুলোতে। ওয়াও, কি সুন্দর! ভাই, এই প্রথম দেখলাম এরকমের যে পাহাড়ের সম্পূর্ণ উপরে রাস্তা, এদিক দিয়ে যাব, ওইদিক দিয়ে যাব। ওই যে একটা ট্রাক দেখতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ পাহাড়ের উপরে, ওইটা দিয়ে যাইতে হবে। ওরে বাবা রে বাবা, আমি শেষ। দুপুর থেকে শুধু পাহাড়ে উঠতেছি উঠতেছি। হ্যাঁ, ওই যেদিক দিয়ে যাবো ওইদিক দিয়ে গিয়ে সাপের মতো পেঁচ দিয়ে গিয়ে এই প্রথম দেখলাম যে সম্পূর্ণ পাহাড়ের উপরে রাস্তা। কত পাহাড় পাড়ি দিলাম, বাট এরকম দেখি না যে সম্পূর্ণ পাহাড়ের উপরেই রাস্তা গেছে। সো ভাই, বেশি দূর যাওয়া লাগে নাই এবং অনেকটা টেনশনই ছিলাম যে কোথায় কি করি আর কোথায় পাবো। পর এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মাত্র ডাউন শুরু, আমার মনে হয় যে অন্তত পক্ষে 10-15 কিলোমিটার লম্বা ডাউন হবে, প্রত্যাশা করতে পারি। আর এখানে গাছগুলো দেখেনি, যে নারিকেল গাছের মতো, এগুলো কী গাছ যেন, সব জায়গাতে আপনি দেখতে পাবেন। আর ওই যে এখানে পাহাড়, মানে লোকেশন অসম্ভব সুন্দর ভাই, উপভোগ করার মতো। তো গুড নিউজ এইটাই, এই যে দেখেন মসজিদ, মসজিদ আর রহমানি, ছোট মসজিদ বাট আমার জন্য তো হেল্পফুল। তো এটা দেখে আমি ব্রেক করে গেলাম, এর ভিতরে সন্ধ্যা হওয়ার পথে চিন্তা করলাম ওকে এখন তো মানে থাকা যায়, তো ঠিক আছে। আবার এখানে দোকানপাট আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে, এভরিথিং ইজ ফাইন আলহামদুলিল্লাহ। সো হোয়াট হ্যাপেন ইউর হেড, হোয়াট হ্যাপেন, what is this, is it any problem? No problem bhai, mane jinish ta khub kharap lagche, masjid jeno kara banai dise bujchen, but ekhane masjid e mane ei side e ja dekhlam mane bolte gele gorur khamarer moto, ar oi pashe dui ta chele thake somoboto mone gorib gorib manush janio na, to oi je chele ta Idrisa, ওকে, ওর নাম হচ্ছে ইদ্রিসা। আর এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মানে এদিকের মুসলিমরা সোহাইলি, এখানে তিনটা ভাষা চলে, ফ্রান্স আই থিঙ্ক দি ইন দিস কান্ট্রি আর দি থ্রি ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ, ইংলিশ অ্যান্ড সোহাইলি, ও সরি কিরুন্ড অলসো, ও ইংলিশে কথা বলতে পারে না, বাট যতটুকু পারি ম্যানেজ করে নিতেছি। আবার আমার ইন্টারনেটের প্যাকেজও শেষ হয়ে গেছে, তার উপরে আবার এখানে ইন্টারনেট ভেরি স্লো। তো যাই হোক, যে বাচ্চাদের সাথে গল্প টল্প করলাম, এরা এক একজন হাসু না, স্মাইলিং, এমনিতে হাসে, বুঝছেন এই বাচ্চারা। তো ওরা দেখা মানে সবচেয়ে বড় খারাপ লাগে কি, মানে যখন বাইক নিয়ে রাইড দেই ফোন পিছনে পিছনে দৌড়াইতে থাকে, পরে বেশি খারাপ লাগে হচ্ছে বুঝি যে টাকার জন্য, বাট কই থেকে দেখবো আমি তো টাকার জন্য আসিনি, আমি তো ঘুরতে আসছি, টাকা থাকলে দেওয়া যায়, বাট তাদেরকে দেওয়ার মতো এতটা টাকা আমার কাছে নাই, কি আর করার, এভাবেই ম্যানেজ করে নিতেছি। তো ঠিক আছে, আমাকে অনেক খাওয়া দাওয়া করতে হবে, ক্ষুধা লাগছে, খাই। এই দেশগুলোতে আসলে সব থেকে বড় যে সমস্যা হচ্ছে ইন্টারনেটের, ওয়াইফাই তো কল্পনা করা যায় না, আপনাকে একটু বড় বড় ইন্টারনেট কিনতে হবে, একটু বড় বড় ইন্টারনেট কিনতে হবে, এই হচ্ছে যন্ত্রণা। তো মাত্র 1000 টাকার ইন্টারনেট কিনছি 1 GB, এখন আবার মোবাইলে টাকাও ভরতে হবে, কাইন্ড অফ ইউ হ্যাভ এ ফান্টা, স্প্রাইট, টুইস্ট, নো কো, দিস ইজ ফুরসান, গিভ মি আ সেকেন্ড, নো নো ইটস Oh, here is another is apple, yeah. Hey. Apple, that this one. Mm. Yeah, yeah, yeah. How much? It's 6. What is, can you tell me how much in English? You said? How much, price? Price. I tell you, price, okay, how much money?
Mandi, how much money? Mil cent sock. Writing here. She makes 200 more. When I was in Bujumbura, Bujumbura is this price, 300. Bujumbura only 300. Why you make it more? In Bujumbura is 1,300. One thousand. No. In Bujumbura, in this. 1,300. এই যে ইদ্রিসা ওরের সাথে নিয়ে যাইতেছি হচ্ছে আমরা একটু নিচের দিকে লুমিকেশ, অর্থাৎ সিম কার্ড হচ্ছে লুমিটেল, এই জন্য এখানে বলে হচ্ছে লুমিকেশ। তো ওখানে গিয়ে হচ্ছে টাকা ভরতে হবে মোবাইলে। আর এখানে হচ্ছে আরেকটা রাস্তা, ওই যে পাহাড়ের উপর দিয়ে বানানো হইতেছে কাজ চলমান। তো মোবাইলে টাকা ভরতে হবে, কারণ আপনাদের জন্য আবার ইন্টারনেট, আপনাদের জন্য আবার ভিডিও আপলোড করতে হয়, এই জন্য আর কি আজেবাগি কী বলে মানে টাকা লোড করে রাখি, কারণ পর আবার রাতের বেলা ভিডিওটি এডিট করার পরে মনে হবে কি যাই হ্যাঁ আমি তো ভিডিওই আপলোড করি নেই বলে, বা ইন্টারনেট নেই, টাকা নেই, এই জন্য যাইতেছি। সো ভাই ওইখান থেকে চলে আসি, আসার পরে এইখানে ওই যে ট্রাকটা আসতেছে ওখানে একজন লোককে পাইছি, ও হচ্ছে মানে লুমিকেশ, মানে ওই যে সিম কার্ডে টাকা রিচার্জ করে। তো আমার সিম কার্ডে আগে থেকে 2,000 টাকা ছিল যে আমি বলতেও পারি না, তো যাক ভালোই হয়েছে। 2,000, 2,000, 4,000, 3,000 টাকায় কিনছি হচ্ছে 30 GB ইন্টারনেট, এটা হচ্ছে রাতে 12টা থেকে সকাল 6টা পর্যন্ত কাজ করবে, ওইটা হইলে হয় আমি ভিডিও আপলোড দিতে পারবো। বাট এখানে ইন্টারনেট এত স্লো বলার বাইরে। আর এই হচ্ছে মসজিদ, ওই যে দেখেন কী লাইট লাগায় রাখছে, ছোটো ছোটো 2টা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে, তারপরে হচ্ছে আপনার মনে করেন এখানে লাইট চালাইতে হচ্ছে। আর এই হলো মসজিদ, মসজিদ মাদ্রাসা দুইটি একসাথে, এখানে প্রায় মুসলিম নাই বললেই হয়। আর ওই যে ওই ছেলের নাম হচ্ছে ইদ্রিসা, আর এই যে ওরে দিয়ে এই যে ওদের যে ভাষা আছে সোয়াহিলি, ওই ট্রান্সলেটর কাজ করাইতেছি। আমি আরও প্রশ্ন করছি যে আমি রাতের খাবার কই পাবো, আর ইন্টারনেট এতটাই স্লো, অসম্ভব স্লো। তো ঠিক আছে, ওর সাথে কথাবার্তা বলি, ইজ ইট ওকে ডান। এই দেখেন, হ্যাঁ নো কানেকশন, ক্যান ইউ স্পিক ইংলিশ? ওকে, সো ক্যান ইউ এক্সপ্লেন হিম, I needed the dinner, the food. Dinner, yeah. Where I can get the dinner? Can you tell him? What kind of dinner do you want? Like rice, beans. Rice, beans. Yeah. I've understand that he has gotten a beans. Oh, no, the rice. This is dinner, makura, chokura, oshi, bekshata, amada, dinner. Okay, can you... Sugar, like sugar. Yeah. Can you give me one and give him to one? তো ভাই এইখানে মানে আপনার ওই যে ছোট ছোট যে কি বলে আপনার, আমার একটু ভিডিও তো বলিয়েন, তো এগুলো কি বলে এই যে আমি দেখাইছি, এই যে এগুলো তারা হচ্ছে তৈরি করে, এখানে তৈরি করে হচ্ছে প্যাকিং করে করে, যে এরকম প্যাকিং করে করে হচ্ছে বিক্রি করে। তো এটাতে দুইটি আছে, একটা আছে মিষ্টি, মিষ্টি ছাড়া। তো ক্যান আই গেট ওয়ান দি সুইট, সুইট ওয়ান? Is it sweet? Yes. Give him also. To dekhi eta ki rokom bolche mishti bole. Prochondo gorom. Totota mishti na. Jai ba. Tara hocche ki bole agun dhora. Ya, bucha. To toilet khabar. Ei hocche somoshya. তৈলাক তো আমার তেমন একটা বেশি পছন্দ না। আর এই দেখেন বেচারা বিন্দাস খাই নিতে, কিরা কঠিন
সব থেকে বড় মজা কি জানেন, মানে আপনি যখন আপনি আপনার মহাদেশ থেকে বা এমন একটা জায়গাতে যাবেন যেখানে আপনার ভাষা কেউ বুঝে না, ওদের ভাষা আপনি বুঝেন না, এটা হচ্ছে সব থেকে বেশি মজা। আমি কি বলতেছি, তারা কিন্তু হা করে শুনতেছি, আবার ওরা কি বলতেছে, ওরা কি দেখে গেছে, হাসাহাসি করতেছে, এটা ওরাই বুঝতেছে। তো যাই হোক, তাই খাওয়ার পরে আজকে রাতে খাবার খাবো চোর বাসায়, ওরা মনে কি রান্না করতেছে, রান্না শেষ হলে পরে খাইতে যাবো। সো হাউ মাচ ইজ ইট, টু হাউ মাচ, হাউ মাচ আঙ্গা আহে টু আফ্রিকাতে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন, অনেক অনেক অ্যামেজিং জিনিস। যেন এই যে দেখেন, উনি ওনার মাথার মধ্যে লাইট নিয়ে তারপরে হচ্ছে মানে নিজের কাম সারতেছে, অনেক কিছু দেখতে পারবেন, ভালোই লাগে। ইউ হ্যাভ এ টুইস্ট, ইউ হ্যাভ এ টুইস্ট, ওকে ব্রিং ইট এ টুইস্ট। আমার ভাই শুধু গলা শুকায় যাইতেছে, এর জন্য একটু বড় করে এটা সেটা নিয়ে নিয়ে খাইতেছি। ও নো নো নো, নট দিস কালার, নট দিস ওয়ান, নট দিস ওয়ান, গ্রিন কালার, গ্রিন গ্রিন, নট দিস ওয়ান, নট দিস ওয়ান, অ্যানাদার গ্রিন কালার টুইস্ট। এখানে একটা পাকনা আছে, হ্যাঁ আমরা হাঁটতেছি, ও একটা পাকনা, ও আবার চাইনিজ ভাষায় কথা বলতে পারে, সে চাইনিজ, সে সে চাইনিজ, নো নো হি 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 অলওয়েজ স্পিক ইন চাইনিজ, সে চাইনিজ, স্পিক স্পিক চাইনিজ। তো ভাই আমরা হচ্ছে নামাজ টামাজ পড়লাম, আমি নিজে আজকে ইমামতি করছি আলহামদুলিল্লাহ। সো প্লেট নিয়ে আসছে, এই দেখেন তাদের প্লেটের সিস্টেম, হচ্ছে প্লেট নিয়ে আসছে, ওখানে পানিও আছে, যদি আমি পানি পান করবো না, আমার বোতলের পানি আছে, আমি ওইটা পান করবো, কারণ এদের পানি কতটা ক্লিন ওইটা নিয়ে একটু টেনশনের বিষয়। তো যাই হোক ভাই, দাওয়াতটা পাইলাম, সব কিছুই তো আলহামদুলিল্লাহ ভালোই গেল, এবং কালকে সকালে একটু ভালোই যাবে, কারণ কালকে সকাল হচ্ছে ডাউন সাইড, আর সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সব পারফেক্টই। আজকের দিনটা আমাকে বুরুন্ডিতে হচ্ছে আগামী 30 তারিখ পর্যন্ত বুরুন্ডিতে ট্রাভেল করবো, অর্থাৎ আগামী 16 দিন, হ্যাঁ, এবং তারপর হচ্ছে পরবর্তী দেশে যাওয়ার প্ল্যান। সো এই হলো ইদ্রিসা, সো আমি আর ও দুজনে মিলেই হচ্ছে খাওয়ার দাওয়ার করবো, তারপর হচ্ছে শুয়ে পড়বো, এই যে এখানে থাকার ব্যবস্থা আছে, আর আমার হচ্ছে ওইখানে আমার বাইক, আমি আমার টেন্ট সেট আপ করি শুভ, কারণ এখানে হচ্ছে আপনার মশাগুলো অনেক ডেঞ্জার আছে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি, ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আর এটা হচ্ছে বুরুন্ডিতে ভ্রমণের প্রথম ভিডিও। তো তখন সবার কাছ থেকে খোদা হাফেজ, টাটা।